হ্যালো বন্ধুরা দেখেন আমাদের আমাদের বাচ্চতে এখন গেম খেলায় মগ্ন ঠিক আছে ফ্রি ফায়ার খেলতেছে গেমের একটু আকর্ষণীয় গেমের একটু দেখাই বুঝতে তুমি কত দিন ধরে গেম খেলতেছ হ্যাঁ এই তো অল্প কয়েকদিন অল্প কয়েকদিন কতদিন দুই চার দুই দুই এর মাস গেমের গেম খেলা আসলে আমার একটা কথা তো আসলে গেমের ভিতর কি এমন কি আছে যে সব পেলে গেম খেলে বড় হয়ে গেছে না না আচ্ছা বড় তো আমি মার কাছে তো সবসময় ছোটই আছি কোন সময় তো মার কাছে তো বড় হইনি আমাদের কাছে না না তুমি তুমি তো আমার ক্লাসমেট তাই না তো তোমার তোমার কাছে আমি বড় হয়েছি নাকি হ্যাঁ হ্যাঁ কিভাবে বড় হলাম তোমার তোমার তো কিভাবে তোমার তো এক ক্লাস উপরে উপরেই না নিচেই পড়ি যে তোমার তো আমি বড় হলাম দেখেন বন্ধুরা গেম খেলতে যা গেম খেলতে যা সে হলো গেমের মানে তালি বুঝতেছে না যে কিভাবে গেমটা খেলবো হয়ে গেছি কথা অবশেষে আসলে গেমটা মানে ডিসমিস করে দিলো জিতে গেছে সরি গেমটা জিতে গেছে বুঝলাম আচ্ছা গেম গেম খেলার জন্য তোমার কোনো কিছু সামগ্রী লাগবে নাকি না না কিছু লাগবে না না তোমার আসলে যে অনেক ছেলে পেলে দেখি যে হাতে দুই হাতে মোজা পরে তারপরে হচ্ছে অন্য ধরনের পাট নিয়ে এলো গেম খেলে তুমি তো দেখি খালি গায়ে গেম খেলো হ্যাঁ

আমাদের জেনারেশন তো আমরাই তো ঠিক রাখবো আমরা তো ছাড়া তো কেউ ঠিক রাখবে না তাই না তা তা তোমরা যে এরকম খালি যে আমরাই যে আমরা যে মানে বয়সের একটা ছোটো 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 প্লাবানের যে একটা বুদ্ধি দেবো আমরা না বুদ্ধি দিয়ে আমরাই আরও গেমের প্রতি আকর্ষ আকর্ষণ হচ্ছে যে গেম খেলি আমাদের দেখা দেখি আরও ছোটো প্লাবান গেম খেলে হুম তা আমাদের গ্রামের যে আমাদের গ্রামের বা স্কুলের তো কোনো খেলার মাঠ নাই যে সেখানে গিয়ে ক্রিকেট বা ফুটবল খেলবো তাই না এই এই জন্য বাড়িতে বসে ফোনে গেম খেলা আর কোনো উপায় আছে কি